স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। যেই বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীন বাংলাদেশে যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে তাদের রাজনৈতিক অধিকার, তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়। ভারতে কি মহাত্মা গান্ধীকে অস্বীকার করে কেউ রাজনীতি করতে পারবে না? পাকিস্তানে কি কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নাকে অস্বীকার করে কেউ রাজনীতি করতে পারবে না? মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ওয়াশিংটনকে অস্বীকার করে কেউ কি রাজনীতি করতে পারবে না? বাংলাদেশে বঙ্গবন্ধুকে অস্বীকার করে এখনও রাজনীতি করে, এটি বন্ধ হওয়া প্রয়োজন।